দর্শক আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক রয়েছি সাদেক খান কৃষি মার্কেট রায়ের বাজার। দর্শক আজকের পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি বাজার দর জানিয়ে দিব আপনাদের মাঝে। দর্শক আজকে কিন্তু 6 জুন 2024, আজকের রোজ বৃহস্পতিবার। দর্শক আজকের পেঁয়াজ আলুর পাইকারি বাজার দর জানিয়ে দিব দর্শক এই ভিডিও থেকে। দর্শক দর্শক পরিবর্তন পেঁয়াজের পাইকারি বাজার, এদিকে আলুর বাজার পরিবর্তন, কিন্তু হঠাৎ একটু পরিবর্তন মানে কেজিতে 2 থেকে 3 থেকে 5 টাকা বেড়েছে চায়না রসুনের বাজার। আদার বাজার একটু লাড়াছাড়া খেয়েছে, তবে আজকের বাজারে কত করে বেচাবে কী হচ্ছে তা আপনাদের মাঝে যদি তুলে ধরি তাহলে কিন্তু বুঝতে পারেন পেঁয়াজ রসুন আলু আদা কত করে বেচাবে কিছু হচ্ছে আজকের এই গড়ে। দর্শক চলে যাবো আরদার কাছে, দর্শক সঙ্গে থাকেন। দর্শক আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এখন কোন জায়গায় আছি কাকা? আমরা আছি এখন সাদেক খান কৃষি মার্কেট রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতি সৌধের পাশে। আচ্ছা আচ্ছা। আমার প্রতিষ্ঠানের নাম এসএস আব্দুল্লাহ এন্টারপ্রাইজ। আব্দুল্লাহ এন্টারপ্রাইজ ইতিমধ্যে আমরা রয়েছি। আব্দুল্লাহ এন্টারপ্রাইজ, আমার মোবাইল নাম্বার 0191475449। আচ্ছা আচ্ছা। দর্শক ইতিমধ্যে আপনাদের মাঝে মেসেজ আব্দুল্লাহ এন্টারপ্রাইজ থেকে আপনাদের মাঝে নাম্বারটা তুলে ধরে দিয়েছি, যারা পাঠাতেছেন অবশ্যই সাদেক খান কৃষি মার্কেট রায়ের বাজার। দর্শক আপনাদের মাঝে তুলে ধরে জানিয়ে দিচ্ছি আজকের বাজার দর কেমন, বেচা বিক্রি তা জানিয়ে দিব। দর্শক কাকা বেচা বিক্রি কেমন হচ্ছে বর্তমানে? বেচা বিক্রি একটু ঠান্ডা, একটু স্লো, একটু স্লো, একটু বেচা কিনে স্লো আছে। একেবারে স্লো নাকি? মোটামুটি আর কি স্লো, একটা কয়েকদিন ধরে আছে, 2-3 দিন যাবতে বেচা কিনে একটু কম, একটু কম। তার মানে বাজার চাহিদাও কম নাকি? হ্যাঁ চাহিদাও কম, চাহিদাও কম। আজকের বাজারে কত করে দিচ্ছেন আজকের বাজারে পেঁয়াজ? পেঁয়াজ আজকের বাজারে দিচ্ছি আপনার 70 থেকে 72। কালো এটা কি পেঁয়াজ? কালো 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 এটা কিং, এটা কিং পেঁয়াজ, কিং পেঁয়াজ। প্রিয় দর্শক আজকের বাজারে কিং পেঁয়াজ, এটা কোন জায়গার? কোন জায়গার? রাজবাড়ি, রাজবাড়ির কিং পেঁয়াজ। দর্শক এটা কত করে দিচ্ছেন আজকের বাজারে? 70 থেকে 72 টাকা। 70 থেকে 72 টাকা। কাকা রাজশাহী কত দিতেছেন না ফরিদপুর? এটা ফরিদপুর, রাজবাড়ি, এটা রাজবাড়ি। কত করে দিচ্ছেন? 70-72। 70-72 টাকা করে এটা বেচা বিক্রি হইতেছে। এটাও কি একই কাকা? একই একই, সবই মোটামুটি, সব পেঁয়াজ এগুলো সব একই? হ্যাঁ সেম সেম কোয়ালিটি, একই পেঁয়াজ সেম সেম কোয়ালিটি। কাকা আজকের দিনে বাজার কি যে মিলে খুব কমছে নাকি আজকে বাজার? কমের দিকে, কমের দিকে। বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা? বাড়ার সম্ভাবনা মনে হয় 2-4 দিনের ভিতরে দেখতেছি না, 2-4 দিনের ভিতরে এখনো দেখতেছেন না? না বাজার আমি লাড়াছাড়া একটু খেবে নাকি কাকা? লাড়াছাড়া একটু হবে, লাড়াছাড়া একটু কমতেছে কমের দিকে। আচ্ছা আচ্ছা কাকা, আজকে তো আলুর আমদানি মোটামুটি ভালো আমদানি, আপনার ঘরের ব্যাপারে আমদানি করছিল আলুর বাজারও সেম সেম বাজার কি এই কমের দিকেই? একটু কমের দিকে, কমের দিকে। কত করে দিচ্ছে আজকে বাজার সাদা? আজকে 48 টাকা। 48 টাকা করে সাদা দিতেছেন? লাল লাল 8-1 কম, 8-1 কম। লাল বাজারে কি করেছেন কাকা? রসুনের বাজারে কি কমছে না বাড়ছে? রসুনের বাজারে যে বাড়ছে। কত করে দিচ্ছেন? 205 টাকা। 205 টাকা করে দিতেছেন চায়না রসুন? চায়না বাজার কি বাড়ছে একটু? না রসুনের বাজার একটু বাড়ছে, রসুনের বাজার একটু বাড়ছে কাকা। নাটোরের রসুন একেবারে ফেরেজ দেখি পাচ্ছি, কত করে দিচ্ছেন? এটা 190 টাকা, 190 টাকা করে দিতেছেন নাটোর রসুন। আর ছোটোটা, ছোটোটা ওটা ছোটোটা 10 টাকা কম, 10 টাকা কম। আর আদার বাজার কি বাড়ছে না কমছে? আদার বাজার 225-230 টাকা এরকম, 225-230 টাকা। আদার বাজার চাইনা আদার বাজার জি, কমার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা? না ঈদের আগে আর কমার সম্ভাবনা, ঈদের আগে কোনো কমার সম্ভাবনা নাই না? আচ্ছা আচ্ছা। আর এই 5 স্টার 5 স্টার কত করে দিচ্ছেন? এই 5 স্টার বিক্রি হচ্ছে 140-145, 140-145 টাকা করে 5 স্টার বেচা বিক্রি হচ্ছে আজকের বাজারে। প্রিয় দর্শক আমরা কিন্তু নাম্বার দিয়ে দিচ্ছি যারা এই ঘর থেকে নিতে চান, অজস্র পেঁয়াজ আলুর আমদানি হচ্ছে আজকের বাজার। কাকা আজকে পেঁয়াজ আমদানি কেমন হচ্ছে? আমদানি ভালো, আমদানি ভালো হয়েছে না? শুধু বেচা বিক্রি একটু কম, বেচা বিক্রি, বেচা বিক্রি যা বাড়বে কবে কাকা? এখন এখন তো বেচা বিক্রির সময়, কারণ এই বেচা বিক্রির সময় কিন্তু এখন একটু স্লো খেচ্ছে পাবলিক, হয়তো 2-1 দিনের ভিতরে বেচা কিনে বাড়বে, দু এক দিনের ভিতরে বেচা বিক্রি বাড়বে না আশা করি। আচ্ছা বুঝতে পারছি। হাটের বাজার কি এখন কমছে? হাটের বাজার একটু কম, হাটের বাজার একটু কম। কত করে চলছে আজকে বাজারে হাটের বাজারে? ব্যাপারী তো বললো যে 2800-2800 টাকা না? আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ দর্শক। ইতিমধ্যে জানিয়ে দিচ্ছি আজকের পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি পাইকারির দ্রব্যমূল্য দরদাম জানিয়ে দিচ্ছি আপনাদের মানে। দর্শক পরবর্তী ভিডিওর জন্য সঙ্গে থাকবেন, সবাইকে জানান আসসালামু আলাইকুম।